সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য কবিতা, আমি কোনো আগন্তুক নই, এই কবিতা নিয়ে। আজকে আমরা আমি কোনো আগন্তুক নেই এই কবিতা নিয়ে আলোচনা করব। তো কবিতা পড়ার আগে আমরা প্রথমেই দেখব যে কবির অর্থাৎ কবিতার শিখন ফলগুলো কী কী, আমরা সেই বিষয়গুলো দেখব। আমাদের পাঠের শিখন ফলগুলো কী হবে সেই বিষয়গুলো নিয়ে তোমরা দেখবে। তো প্রথমে আমি লিখে রেখেছি তোমাদের জন্য শিখন ফলগুলো, আমি কোনো আগন্তুক নই কবিতার যে শিখন ফলগুলো সেগুলো হচ্ছে, প্রথমে কবি পরিচিতি উল্লেখ করতে পারবে। আমি তোমাদের বলেছি যে যে কোনো কবিতা, যে কোনো গদ্য, মানে যে কোনো সাহিত্য পড়ার সময় অবশ্যই আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে কবি পরিচিতি, কবি বা সাহিত্যিক পরিচিতি। সেটা যদি কবিতা হয় তাহলে কবি পরিচিতি, প্রবন্ধ হলে প্রাবন্ধিক, উপন্যাস হলে ঔপন্যাসিকের সম্পর্কে জানবো, এবং ছোটো গল্প হলে ছোটো গল্পকার সম্পর্কে আমরা জানবো। আগে হচ্ছে আমরা লেখক সম্পর্কে জানবো, তাই কবি পরিচিতি আমরা উল্লেখ করতে পারবো। এরপর হচ্ছে জন্মভূমির সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য বন্ধন সম্পর্কে জানতে পারবে। তো আমাদের সাথে জন্মভূমির একটা যে অবিচ্ছেদ্য সম্পর্ক আছে, এই সম্পর্কটা সম্পর্কে কবিতায় তুলে ধরা হয়েছে যে কীভাবে আমাদের দেশের সাথে, জন্মভূমির সাথে মানুষের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি হয়ে আছে। তারপরে হচ্ছে জন্মভূমির চিরচেনা পরিবেশের প্রতি অনুরোধী হবে। তো আমরা জানি যে আমাদের জন্মভূমির একটা চিরচেনা পরিবেশ আছে, সেখানকার প্রকৃতি, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, আলো, বায়ু। তারপর হচ্ছে আমরা যদি দেখি প্রকৃতির অন্যান্য অনুষঙ্গের মধ্যে আছে তোমার গাছপালা, তারপর হচ্ছে নদ নদী, বিভিন্ন প্রাণী। তো সব কিছু মিলিয়ে আমাদের জন্মভূমির একটা চিরচেনা রূপ আছে, চিরচেনা একটা বৈচিত্র্য, সেই বিষয়গুলো সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে। আমি কোনো আগন্তুক নই কবিতায় গ্রাম বাংলার বিভিন্ন উপাদান সম্পর্কে জ্ঞান লাভ করবে। তো এই কবিতায় হচ্ছে কবি জ্ঞান বাংলার বিভিন্ন উপাদানকে তুলে এনে কবিতাটিকে সুন্দর করেছেন, ঠিক আছে, উপস্থাপন করেছেন। এবং তিনি প্রমাণ করতে চেয়েছেন যে আসলে তিনি কোনো অন্য কোথাও থেকে আসেননি, তিনি যে এদেশে জন্মগ্রহণ করেছেন, তিনি এদেশের সন্তান, এদেশের আলো বা তারপর হচ্ছে বায়ু, এদেশের মাটির গন্ধে তিনি যে বড় হয়েছেন, এই বিষয়টিকে তুলে ধরার জন্য কিন্তু তিনি এই কবিতাটি লিখেছেন। আমি কোনো আগন্তুক নই, এখানে আগন্তুক বলতে হচ্ছে অন্য কোথা থেকে আসা, ঠিক আছে। তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে তিনি অন্য কোনো দেশ থেকে আসেননি, অন্য কোনো জায়গা থেকে আসেননি, তিনি ভিন গ্রহে থেকে আসেননি, তিনি এদেশেই জন্মেছেন এবং এদেশের আলো বাতাসেই তিনি বড় হয়ে উঠেছেন। তিনি এই বিষয়টা তুলে ধরতে গিয়ে এটা বোঝানোর জন্য, এটা প্রমাণের জন্য তিনি কিন্তু অনেকগুলো উপাদান, গ্রাম বাংলার যে বিভিন্ন প্রাকৃতিক উপাদানগুলো আছে, বিভিন্ন সেই উপাদানগুলোকে তুলে এনে তিনি সেই প্রমাণ করার চেষ্টা করেছেন যে তিনি কোনো আগন্তুক নন, তিনি এদেশের সন্তান। তারপরে জন্মভূমিতে কীভাবে মানুষের শেকড় পোঁতা সেই বিষয়ে ধারণা লাভ করবে। তো জন্মভূমির সঙ্গে আমাদের একটা শেকড়ের সম্পর্ক। তো আমাদের শেকড়টা হচ্ছে, আমরা বলে থাকি যে নারীর টান যেটা বলি, তো সেই নারী পোঁতা জায়গা, সেই জন্মভূমির সঙ্গে আমাদের শিকড়ের যে একটা শিকড় যে পোঁতা আছে, শিকড়ের যে টান আছে, সেই বিষয়টি সম্পর্কে আমরা এখানে ধারণা লাভ করতে পারব। এরপর আছে স্বদেশকে আপন সত্ত্বে অনুভব করতে অনুপ্রাণিত হবে। অর্থাৎ আমরা এই যে গ্রাম বাংলার বিভিন্ন প্রাকৃতিক উপাদান, আমাদের দেশের জন্মভূমির বিভিন্ন প্রাকৃতিক উপাদানের মধ্য দিয়ে আমরা বেড়ে উঠতেছি, আমরা এখানকার অনেক কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে কিন্তু আমরা আমাদের সময়গুলো কাটাচ্ছি। আমরা যদি চিন্তা করি, আমাদের শৈশব কৈশোর, আমাদের যৌবন বার্ধক্য যারা আছে সবাই কিন্তু আমরা হচ্ছে এই গ্রাম বাংলার এই বিচিত্র রূপের মধ্যে থেকে কিন্তু আমরা হচ্ছে এই সময়গুলো অতিবাহিত করি। তো যাই হোক, এই অতিবাহিত করতে গিয়ে আমাদের মধ্যে যে তোমার জন্মভূমি স্বদেশকে আমরা যে আপন সত্তায় অনুভব করতে পারি সেই বিষয়টি এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তিনি জন্মভূমিকে আপন সত্তায় তুলে ধরতে পেরেছিলেন বলেই, কবি এটা তুলে ধরতে পারছিলেন বলেই কিন্তু তিনি এই জিনিসটি প্রমাণ করতে চেয়েছিলেন যে আমি কোনো আগন্তুক নই। অর্থাৎ তিনি কোনো দেশ থেকে আসেননি, তিনি অন্য কোনো জায়গা থেকে আসেননি, তিনি এদেশের সন্তান, তিনি এই দেশেই জন্মগ্রহণ করেছেন। তারপরে আমরা কবিতায় পড়তে গিয়ে দেখবো যে তিনি অনেকগুলো হচ্ছে গাছপালার উদাহরণ দিয়েছে, তারপরে হচ্ছে দরিদ্র মানুষদের উদাহরণ দিয়েছে, তারপর মাটির সঙ্গে যে লাঙ্গলের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, সেই সম্পর্কের কথা বলেছে, সেই মাটির টানের কথা বলেছে, সবগুলো উদাহরণ দিয়েছে, বিভিন্ন পাখির উদাহরণ দিয়েছে, দিয়ে বলছে যে তাদের সঙ্গে তারা আমাকে চেনে, আমি তাদেরকে চিনি। তো
তারা যেহেতু আমাকে চেনে আমি তাদেরকে চিনি, অতএব আমি অন্য কোনো জায়গা থেকে আসিনি, আমি এদেশের সন্তান, আমি এদেশেই বড় হয়েছি। তো এই বিষয়গুলো হচ্ছে আমি কোনো আগন্তুক নই কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে। তো তোমরা শিখন ফলগুলো অবশ্যই ভালোভাবে জেনে নেবে, তাহলে তোমাদের কবিতা বুঝতে সুবিধা হবে এবং উদ্দীপকগুলো বুঝতে সুবিধা হবে। এই জন্য তোমাদের প্রথমে কী করতে হবে, আমরা পড়ব শিখন ফলগুলো আগে জেনে নেব, জেনে নিয়ে তারপর আমরা কবিতা সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? তো অবশ্যই তোমরা শিখন ফলগুলো খাতায় লিখে তারপরে তোমরা সেই শিখন ফল অনুযায়ী তো আমরা পরবর্তীতে পাঠ করব। আচ্ছা, তার আমাদের শিখন ফলে প্রথমে দেওয়া আছে কবি পরিচিতি উল্লেখ করতে পারবে। তো আমরা প্রথমেই বলেছি, আমি প্রথমেই বলেছি যে আমাদের কোনো কবিতা বা গল্প বা যে কোনো সাহিত্য পড়ার আগে অবশ্যই আমাদের কবি পরিচিতি সম্পর্কে বা লেখক পরিচিতি সম্পর্কে জানা দরকার। তো আমরা প্রথমেই আহসান হাবিব সম্পর্কে কিছু তথ্য জেনে নেই, যেগুলো তোমাদের পরীক্ষায় বহু নির্বাচনী অংশে আসে। আচ্ছা, প্রথমে আমরা দেখি তার জন্ম। আহসান হাবিব জন্মগ্রহণ করেছেন, আহসান হাবিবের জন্ম 1917 সালে 2 জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছেন, 1917 সালের 2 জানুয়ারি। আচ্ছা, তিনি জন্মগ্রহণ করেছেন পিরোজপুর জেলার শঙ্করবাসা গ্রামে। অবশ্যই তোমাদের এটি মনে রাখতে হবে যে পিরোজপুর জেলার শঙ্করবাসা গ্রামে। তাহলে এটা মনে রাখতে হবে যে কবি আহসান হাবিব জন্মগ্রহণ করেছেন পিরোজপুর জেলার শঙ্করবাসা গ্রামে। তো তোমাদের এর পরীক্ষায় আসে এভাবে যে আহসান হাবিব কোথায় জন্মগ্রহণ করেছেন অথবা কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন। অবশ্যই আশা করছি তোমরা লিখতে পারবে এবং বলতে পারবে। এবং তিনি মৃত্যুবরণ করেছেন, 1985 সালের 10ই জুলাই। আচ্ছা, তিনি মৃত্যুবরণ করেছেন 1985 সালের 10ই জুলাই। এই আহসান হাবিব তিনি সবসময় সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এবং আত্মমানবতার সপক্ষে বক্তব্য রেখেছেন। তিনি কর্মজীবনে একজন সাংবাদিক ছিলেন। তাহলে যদি প্রশ্ন আসে যে তিনি কর্মজীবনে কী ছিলেন বা তার পেশা কী ছিল, তাহলে তার পেশা হচ্ছে সাংবাদিকতা। ওকে, তাহলে তার পেশা হচ্ছে সাংবাদিকতা। গভীর জীবনগত আশাবাদ তার কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে। তার কবিতার স্নিগ্ধতা পাঠকচিত্রে এক মধুর আবেশ সৃষ্টি করে। তাকে বলেছি তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন এবং আত্মমানবতার সপক্ষে বক্তব্য তুলে ধরেছেন তার বিভিন্ন সাহিত্যকর্মের মধ্যে। তো তিনি বাংলা সাহিত্যকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছেন। আমরা যদি তার সাহিত্যকর্মগুলো সম্পর্কে একটু দেখি, তাহলে বুঝতে পারবো যে তিনি বাংলা সাহিত্যটাকে কতটা সমৃদ্ধ করে গেছেন। তো প্রথমে আমরা দেখব তার কাব্যগ্রন্থগুলো সম্পর্কে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, একটি হচ্ছে রাত্রিশেষ, ছায়া হরিণ, সারা দুপুর, তারপর হচ্ছে আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব, ওকে, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তাহলে আমরা কী কী পেলাম, রাত্রিশেষ, ছায়া হরিণ, তারপরে পেলাম সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চিত্রে যাব, আরেকটা আছে বিদীর্ণ দর্পণে মুখ, বিদীর্ণ দর্পণে মুখ, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। অবশ্যই তোমাদের এই কাব্যগুলো সম্পর্কে জানা দরকার, কারণ তোমাদের এমসিকিউ পরীক্ষায় আসে যে এভাবে আসতে পারে যে রাত্রিশেষ কাব্যগ্রন্থটি কার লেখা, এভাবে আসতে পারে, অথবা আসতে পারে যে রাত্রিশেষ এটি কোন জাতীয় রচনা। তো
তুমি যদি জানো বা তোমরা যদি জানো যে রাত্রিশেষ একটি কাব্যগ্রন্থ, ছায়াহরণ একটি কাব্যগ্রন্থ, মেঘবনে চিত্র যাব এটি এটি একটি কাব্যগ্রন্থ, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নে উত্তর লিখতে গিয়ে বা এমসিকিউ উত্তর করতে গিয়ে তোমাদের কিন্তু সমস্যা হবে না। এই কারণে তোমাদের জানতে হবে যে কোনটা কাব্য, কোনটা উপন্যাস, কোনটা নাটক, কোনটা প্রবন্ধ, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। হ্যাঁ, না হলে পরীক্ষায় গিয়ে কিন্তু ঝামেলা হবে, পরীক্ষায় গিয়ে ঝামেলা হবে যে আসলে এটা আসলে কাব্য নাকি উপন্যাস নাকি নাটক, এই বিষয়গুলোই সমস্যা হবে। এই কারণে অবশ্যই তোমাদেরকে এগুলো জানতে হবে যে কোন মানে কোন কোন কাব্যগুলো কী কী বা উপন্যাসগুলো কী কী। আচ্ছা, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এবার আমরা দেখব তার কিছু গদ্যগ্রন্থ। তার কিছু গদ্যগ্রন্থের মধ্যে আছে রানীখালের সাঁকো, রানীখালের সাঁকো নামে তার একটি গদ্যগ্রন্থ আছে। তারপর অরণ্য নীলিমা। আচ্ছা, প্রথমে দেখি অরণ্যে নীলিমা, এগুলো হচ্ছে তার গদ্য সাহিত্য। অরণ্য নীলিমা, তারপর হচ্ছে কিশোরদের জন্য লেখা, কিশোর উপযোগী একটি উপন্যাস হচ্ছে কিশোর উপন্যাস। রানীখালের সাঁকো, রানীখালের সাঁকো, তো তোমাদের এই এই বিষয়টা মনে রাখতে হবে যে কিশোর উপন্যাস রানীখালের সাঁকো, এটি যে একটি কিশোর উপন্যাস এটি মনে রাখতে হবে। এভাবে প্রশ্ন আসতে পারে যে রানীখালের সাঁকো এটি কোন জাতীয় রচনা? শামসুন্নাহারিলা, সাদিয়া। আচ্ছা, ধন্যবাদ তোমাদের ক্লাসে উপস্থিত থাকার জন্য। আচ্ছা, এরপর এগুলো হচ্ছে তার, আমরা কাব্য পাইলাম, গদ্য সাহিত্য পাইলাম, কিশোর উপন্যাস এটি, আর তার কিছু শিশুতোষ গ্রন্থ রয়েছে। সেই শিশুতোষ গ্রন্থগুলো সম্পর্কেও কিন্তু ধারণা রাখা দরকার। তাহলে আমরা দেখি তার শিশুতোষ গ্রন্থগুলো। শিশুতোষ গ্রন্থ, শিশুতোষ গ্রন্থের মধ্যে আছে জ্যোৎস্না রাতের গল্প, জ্যোৎস্না রাতের গল্প, হ্যাঁ জ্যোৎস্না রাতের গল্প, ছুটির দিন দুপুর, দুপুরে ছুটির দিন দুপুরে, এরপর হচ্ছে বৃষ্টি পড়ে টাপুর টপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এগুলো হচ্ছে শিশুতোষ গ্রন্থ। আচ্ছা, সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তিনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন, অনেকগুলো পদক পেয়েছেন, তো তার মধ্যে আমরা উল্লেখযোগ্য তিনটি পুরস্কার সম্পর্কে জানব। তিনি বাংলা একাডেমি পুরস্কার বা বাংলা একাডেমি পদক পেয়েছেন। আচ্ছা, আমরা দেখি যে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন সাহিত্যকর্মের স্বীকৃতি হিসাবে। বাংলা একাডেমি, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন 1961 খ্রিস্টাব্দে বা 61 সালে, 1961 সালে তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। এরপরে তিনি পেয়েছেন 21শে পদক, 21শে পদক পেয়েছেন 1978 সালে, এরপরে পেয়েছেন স্বাধীনতা পুরস্কার, স্বাধীনতা পুরস্কার 1994 সালে। ওকে, এটা হচ্ছে মরণোত্তর, তার মৃত্যুর পরে তিনি মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। এই হচ্ছে আমাদের কবি আহসান হাবীব সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলী। তো তোমরা অবশ্যই আহসান হাবীব সম্পর্কিত তথ্যাবলী আছে, এগুলো হচ্ছে অবশ্যই তোমরা খাতায় লিখে এগুলো মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, আমরা এখন আমি কোনো আগন্তুক কবিতা নেই, এই কবিতা নিয়ে আলোচনা করব। তো আমি কোনো আগন্তুক কবি নেই, আগন্তুক মানে কিন্তু হচ্ছে আমরা বুঝি যে অভ্যাগত বা অন্য কোনো জায়গা থেকে আসা, ঠিক আছে, তাকে বলা হয় আগন্তুক বা নিমন্ত্রিত অতিথি বলা যায়, যে আগন্তুক হচ্ছে নিমন্ত্রিত অতিথি, ঠিক আছে। এখন আমি কোনো আগন্তুক নই, এই কবিতায় কবি মূলত
বলতে চেয়েছেন বা প্রতিষ্ঠা করতে চেয়েছেন এটি যে তিনি এদেশে জন্মগ্রহণ করেছেন, তিনি এদেশেই এদেশের বিভিন্ন প্রকৃতির বিভিন্ন উপাদানের সঙ্গে তার সম্পর্ক আছে, তারা যেমন তাকে চেনে অর্থাৎ কবি যেমন হচ্ছে সেই প্রকৃতির বিভিন্ন উপাদানকে চেনেন এবং ঠিক একইভাবে প্রকৃতির বিভিন্ন উপাদানগুলো কিন্তু কবিকে চেনেন, তো তাদের সঙ্গে কবির একটা অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি হয়েছে। তো সেই সম্পর্ক মূলত হচ্ছে শিকড়ের টান থেকে, ঠিক আছে, যেহেতু কবির শিকড় হচ্ছে এদেশের সঙ্গে পোতা আছে, এদেশের সঙ্গে যেহেতু কবির শিকড় জড়িয়ে আছে, তাই কিন্তু কবি বোঝাতে চেষ্টা করেছেন যে আমি কোনো আগন্তুক নই, আমি অন্য কোনো দেশ থেকে আসিনি, আমি কোনো অতিথি না, আমি এদেশের অতিথি না, আমি এদেশের সন্তান, আমি এদেশের আলো বাতাসে বড় হয়েছি, এই জিনিসগুলো তিনি বোঝানোর চেষ্টা করেছেন। এবং তিনি এটা বোঝাতে গিয়ে অনেকগুলো প্রকৃতির বিভিন্ন উপাদানকে নিয়ে এসেছেন। তারপরে দেখা গেছে যে আমরা যদি দেখি যে এখানে গ্রাম বাংলার মানুষের যে জীবনযাত্রা, সেই গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রার একটা প্রতিচ্ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তারপরে গ্রাম বাংলার মানুষের যে বিভিন্ন শ্রেণী পেশা, সেই শ্রেণী পেশার মানুষদেরকেও কিন্তু তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা এখানে কবিতায় পাবো, এখানে বলা আছে যে কদমালির কথা বলা আছে, অকাল বার্ধক্যে যে যার চোখে এখন ক্লান্ত তাকে আমরা পাবো। তারপর হচ্ছে জমিলার মা, যার হচ্ছে অভাব অনটন পরিবারের মধ্যে লেগেই আছে, তো সেই জমিলার মাকে পাবো। তো এই ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা এখানে পাবো। তারপর এখানে দেখা গেছে অনেকগুলো প্রাকৃতিক উপাদান তুলে ধরা হয়েছে, যেমন বিভিন্ন গাছ, তারপর হচ্ছে আসমানের তারা, এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে, জারুল জামরুল বিভিন্ন গাছ সম্পর্কে তিনি এখানে তুলে ধরেছেন। তো আমরা যদি কবিতা লাইনগুলো বিশ্লেষণ করি তাহলে তোমাদের কবিতা বুঝতে সুবিধা হবে। তাই আমি আজকে যতটুকু পারি তোমাদের কবিতা বিশ্লেষণ করে আলোচনা করার চেষ্টা করছি। তো প্রথমে তিনি বলেছেন যে আসমানের তারা সাক্ষী, আসমানের তারা সাক্ষী মানে আসমান কোথায় থাকে? আসমান তো হচ্ছে উপরে, আসমানের তারা সাক্ষী, সেই আসমানের মধ্যে যে অজস্র তারা আছে, অগণিত তারা আছে, কবি সেই সব তারাকে সাক্ষী রেখেছেন। আসমানের অজস্র অসংখ্য তারাকে তিনি সাক্ষী রেখেছেন যে আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এবং আসমানের নিচে যে জমিন আছে সেই জমিনে অজস্র ফুল ফুটেছে, অসংখ্য ফুল ফুটেছে, এই নিশিরায়ত বাসবাগান বিস্তর জোনাকি সাক্ষী। এবং নিশিরাইতে যখন গভীর রাত হয় সেই গভীর রাতে বাসবাগানে অসংখ্য জোনাকি পোকা কিন্তু খেলা করে, কবি তাদেরকে সাক্ষী রেখেছেন, সাক্ষী এই জারুল জামরুল, এবং বাংলার যে হচ্ছে অসংখ্য, বাংলাদেশের যে অসংখ্য গাছ আছে, অসংখ্য বৃক্ষ আছে, সেই বৃক্ষের কথা তিনি এখানে তুলে ধরেছেন, সেই গাছগুলোকে তিনি সাক্ষী হিসেবে নিয়েছেন, যে সাক্ষী জারুল জামরুল এগুলোকে সাক্ষী রেখেছেন। সাক্ষী পূবের পুকুর, অর্থাৎ তার বাড়ির পূর্ব দিকে যে একটা পুকুর আছে সেই পুকুরকে সাক্ষী রেখেছেন, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি, এবং সেই পুকুর পাড়ে একটা ডুমুর গাছ আছে, যে তোমার শাখা প্রশাখা বিশিষ্ট একটা ডুমুর গাছ আছে, সেই ডুমুর গাছে, ডুমুর গাছের ডালে স্থিরভাবে দাঁড়িয়ে আছে একটা পাখি, মাছরাঙা পাখি, শিকারের জন্য সে হচ্ছে শিকারের জন্য দাঁড়িয়ে আছে, সেই মাছরাঙা পাখিটা কিন্তু কবিকে চেনেন, সেটাই বলছেন যে তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। তিনি অনেকগুলো দেখো অনেকগুলো তিনি প্রাকৃতিক উপাদানকে কিন্তু এখানে নিয়ে এসেছেন, তার সাক্ষী হিসেবে নিয়েছেন। প্রথমে তিনি হচ্ছে আসমানের তারাগুলোকে সাক্ষী রেখেছেন, তারপরে আসমানের নিচে যে জমিন আছে সেই জমিনে যে অসংখ্য ফুল ফোটে সেই ফুলগুলোকে সাক্ষী রেখেছেন, তারপরে গভীর রাত্রে বাসবাগানে যে অসংখ্য জোনাকি আলো দিচ্ছে সেই জোনাকিগুলোকে সাক্ষী রেখেছেন, তারপরে সাক্ষী দিয়েছে, সাক্ষী রেখেছেন হচ্ছে জারুল জামরুল বিভিন্ন গাছকে সাক্ষী রেখেছেন, সাক্ষী পূবের পুকুর, তার বাড়ির পূর্ব পাশে যে পুকুরটা আছে সেটাকেও সাক্ষী রেখেছেন, সাক্ষী রেখে তারপরে বলেছেন তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির, সেই পুকুরের পাড়ে একটা ডুমুর গাছ আছে, সেই ডুমুর গাছের ডালে স্থিরভাবে একটা পাখি বসে, মাছরাঙা পাখি বসে হচ্ছে শিকার আছে, এখন তারপরে তিনি বলতেছেন সেই পাখিটা আমাকে চেনে, আমি যে এদেশের সন্তান, আমি যে এদেশে বড় হয়েছি, এই যে এতগুলো প্রাকৃতিক উপাদান আমার সঙ্গে জড়িয়ে আছে, এই এতগুলোকে আমি চিনি, তো এরা সবগুলোকে তিনি হচ্ছে সাক্ষী রেখে বলতেছেন সেই মাছরাঙাটা আমাকে চেনে, অর্থাৎ কবিকে সেই মাছরাঙা চেনে। এর পরবর্তীতে তিনি বলতেছেন আমি কোনো অভ্যাগত নই, অর্থাৎ আমি কোনো অভ্যাগত নই বলতে তিনি কোনো আগন্তুক নন, তিনি কোনো অতিথি নন, অর্থাৎ তিনি অন্য কোনো দেশ থেকে আসেননি এদেশে, তিনি এদেশের সন্তান, তিনি নিজেকে অতিথি হিসেবে মনে করেন না, ঠিক আছে। তো এটাই বলতেছেন যে আমি কোনো অভ্যাগত নই, আমি কোনো আগন্তুক নই বা আমি কোনো অতিথি নই, এখানে অভ্যাগত অর্থ হচ্ছে আগন্তুক বা অতিথি। তারপরে বলছেন যে খোদার কছম আমি ভিনদেশি পথিক নই, এখন
আমরা যারা ভিনদেশি পথিক তাদেরকে কিন্তু আমরা হচ্ছে অন্যভাবে একটু দেখি, যারা অন্য দেশ থেকে আমাদের দেশে আসে তাদেরকে আমরা অন্যভাবে দেখি, কিন্তু আমাদের তো এই মাটির সঙ্গে একটা হৃদ্যতার সম্পর্ক, আমাদের মাটির সঙ্গে আমাদের শিকড় রয়েছে, ঠিক আছে, এই মাটির সঙ্গে আমার শিকড় প্রথিত আছে। তো এখন এই জন্য বলছে আমি কোনো ভিনদেশি পথিক নই, বলতেছে আমি অন্য দেশ থেকে আসা কোনো পথিক না, আমি এদেশের সন্তান, আমি কোনো আগন্তুক নেই। তিনি আবারও বলছেন যে আমি কোনো আগন্তুক নই, আমি কোনো অতিথি নই। তিনি বারবার বোঝানোর চেষ্টা করছেন আসলে তিনি যে দেশের সন্তান, তিনি এই বিষয়টি বোঝানোর চেষ্টা করছেন। তারপর বলছেন আমি কোনো আগন্তুক নই, তিনি আবারও বলছেন যে না আমি কোনো অতিথি না, আমি কোনো অভ্যাগত না, আমি ছিলাম এখানে, আমি সাপ্নিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নামই সর্বত্র থাকা, সারা দেশে থাকা। এখন বলছে আমাদের আমরা আমাদের দেশ হচ্ছে স্বপ্ন দেখে, আমাদের দেশের মানুষ স্বপ্ন দেখে, এবং এই স্বপ্নিক নিয়মেই কিন্তু হচ্ছে আমরা এখানে বসবাস করি, এবং আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি হচ্ছে এদেশে সুন্দরভাবে ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখি। তো কবি বলছেন যে আমি স্বপ্নিক নিয়মে স্বপ্ন দেখি, যেহেতু পুরো বাংলাদেশ একটা স্বপ্নের দেশ, আমার জন্মভূমি একটা স্বপ্নের জন্মভূমি, তো এখানে আমি স্বপ্ন দেখতে দেখতেই হচ্ছে আমি এখানে বসবাস করছি। হ্যাঁ, এখানে থাকার নামই সর্বত্র থাকা। তিনি স্বপ্ন তিনি বলতেছেন যে এই জায়গায় থাকা, অর্থাৎ তিনি যে জন্মভূমি যে জায়গায় আছেন এখানে থাকা মানে পুরো দেশে থাকা, পুরো দেশে তার অবস্থান। তিনি এই জিনিসটি এখানে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি বাংলাদেশের যে কোনো এক জায়গায়, অর্থাৎ যেটা তার জন্মভূমি, যেই জায়গায় আছেন সেখানে থাকা মানে হচ্ছে পুরো বাংলাদেশে থাকা, সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা, অর্থাৎ তার সত্তাটা হচ্ছে পুরো দেশ জুড়ে ছড়িয়ে আছে, তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন। তারপরে তিনি বলেছেন আমি কোনো আগন্তুক নই। এরপরে তিনি বলেছেন আমি কোনো আগন্তুক নই। তিনি আবার বলেছেন যে তিনি কোনো ভিন দেশ থেকে আসেননি, তিনি অতিথি না, তিনি কোনো আগন্তুক না, তিনি এদেশেরই সন্তান। এই খররৌদ্র জলজ বাতাস মেঘক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। কবি কিন্তু এখন তার পরিচয় দেওয়ার চেষ্টা করছেন যে আসলে কারা তাকে চেনে, মানে তিনি যে এদেশের সন্তান, এদেশের সঙ্গে যে তার প্রকৃতির যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, প্রত্যেকটা উপাদানের সঙ্গে তার সম্পর্ক জড়িয়ে আছে, এই বিষয়গুলি তিনি ধরেছেন ধরতেছেন যে এই খররৌদ্র, অর্থাৎ যখন যখন গ্রীষ্মকাল আসে তখন হচ্ছে প্রচণ্ড রোদ হয়, সেই রোদের কথা বলতেছেন যে এই খররৌদ্র, অর্থাৎ সেই গ্রীষ্মকালের রোদ, তারপর জলজ বাতাস, যখন বর্ষাকালে যখন হচ্ছে বৃষ্টি আসে সেই সময় বাতাসে হচ্ছে সেই সময় বাতাসটা হচ্ছে জলজ বাতাস থাকে। তারপর বলছে মেঘক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পর যখন পাখিরা যখন ফেরে বা বৃষ্টিতে ভিজে ক্লান্ত হয়ে যায়, তারপর তারা কী করে বাড়িতে মানে তার বাসায় ফেরে, সেটা বলছে যে মেঘক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, অর্থাৎ যেই পাখিরা বৃষ্টিতে ভিজে যায় সেই পাখিগুলো কিন্তু আমাকে চেনে, তাদের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, এটা বলছে। তারা জানে আমি কোনো আত্মীয় নই, বলছে সেই পাখিরা জানে তিনি যে এদেশের কোনো আত্মীয় না, তিনি যে কোনো অভ্যাগত না, নতুন অতিথি না, তিনি এদেশেরই সন্তান, তো তারা আমাকে চেনে, আমি তাদেরকে চিনি, এটা বলছেন। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, তিনি সাক্ষী রেখেছেন কার্তিকের ধানের মঞ্জুরিকে, যে তারা মঞ্জুরি হচ্ছে ধানের শীষগুলো, সেই কার্তিকের ধানের মঞ্জুরি, তারপর সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সেই ধানের গাছের মধ্যে যে টলমল শিশির শিশির বিন্দু জমে, তিনি বলেছেন কবি বলতেছেন তারা সাক্ষী, সেই ধান গাছের চিরল পাতার টলমল শিশিরগুলো সাক্ষী, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। তারপরে বলছে যে যখন সে জ্যোৎস্না পড়ে, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, যখন জ্যোৎস্না পড়ে সেই জ্যোৎস্নায় হচ্ছে নিশিন্দা গাছ, সেই নিশিন্দা গাছের ছায়া যে চারদিকে ছড়িয়ে যায়, কবি সেই নিশিন্দার গাছের ছায়াকে সাক্ষী রেখেছেন। সাক্ষী রেখেছেন মূলত এই কারণেই যে তারা হচ্ছে আমার পরিচিত, আমি তাদের পরিচিত, আমি এদেশের সন্তান, আমি অন্য কোনো দেশ থেকে আসিনি, আমি এদেশে জন্মগ্রহণ করেছি এবং এদেশে আমি স্বপ্ন দেখি, এবং এদেশের আমার এই জন্মভূমির এই জায়গায় থাকা মানে হচ্ছে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এটুকু বুঝতে পেরেছ, তো তোমরা এটুকু অবশ্যই ভালোভাবে পড়বে আগামী দিন, আগামীকালকে আমি তোমাদেরকে পুরো কবিতাটি আরেকবার ভালো করে, একটু বাকি আছে সেটা সহ পুরো কবিতাটি আরেকবার ব্যাখ্যা করার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।